হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একদিকে ঝাড়গ্রামে মমতা, অপরদিকে আবার উত্তপ্ত ত্রিপুরা, আর তার মাঝে আবার মুসলিম বিরোধী স্লোগান উঠল দিল্লির মাঝে। সংসদ ভবন এবং প্রধানমন্ত্রী বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এমন ঘটনা ঘটে গেল। আর এই স্লোগান করার পরই মামলা দায়ের করেছে পুলিশ, যেখানে স্লোগানের মূল উক্তি ছিল হিন্দুস্তান মে রহনা হোগা, জয় শ্রী রহনা হোগা। আর এই ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ, আর সেই মিছিলে ছিলেন দিল্লি বিজেপির মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়। তবে তার মাঝে আবার মুখ্যমন্ত্রী কি বললেন, ঝাড়গ্রাম কাঁপিয়ে এবার তোলপাড় করলেন, একের পর এক সরকারি প্রকল্প থেকে শুরু করে বাংলার মানুষকে কিভাবে সাহায্য দিচ্ছেন তা তুলে ধরলেন। আর অপরদিকে চোখ রাখলে এবার হাসপাতালে খুব খারাপ খবর শুভেন্দু অধিকারীর, আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এবার শুভেন্দু অধিকারীর মা, এবার বাইপাসের ধারেই এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এর মাঝেও নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদিকে করোনার তৃতীয় ঢেউ আসছে আর তারপরে আবারও জনস্বার্থে একের পর এক উক্তি তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্যদিকে নতুন করে বার্তা, ছোট কৃষকদের স্বার্থে কাজ করছে কেন্দ্র, এমনই বললেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। আর তার মাঝে আবার দুয়ারে সরকার নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে 3 কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারস্থ হয়েছেন, বেশিরভাগই পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে 4টি নতুন কলেজ তৈরি হচ্ছে, নতুন করে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, ঝাড়গ্রামে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর নয়া বার্তা আবার উন্নয়নে ঝাঁপিয়ে পড়লেন মমতা। আর অন্যদিকে বড় খবর, দেশে ফিরলেন ভারতীয় অলিম্পিক পদক জয়ী নীরাজ, আর তারপরেই ধুমধাম অনুষ্ঠান করে তাদের সম্বর্ধনা দেওয়া হবে। আর অপরদিকে চোখ রাখলেই এবার নতুন করে বার্তা উঠে আসছে, এবার নীরাজ চোপড়াকে বায়োপিকে দেখাবেন অক্ষয় কুমার, এমনই নতুন করে বার্তা, যেখানে সোনার ছেলে নীরাজ চোপড়া তার পুরনো ইন্টারভিউতে বলেছেন অক্ষয় কুমার অথবা রণদীপ হুডাকেই তার বায়োপিকে দেখতে চান। আর এর মাঝে উঠে এলো বড় খবর, এবার চালু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে 5 বছরের নিচে শিশুদের আধার কার্ড, এবার বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অথবা IPPB-র মধ্য দিয়ে এই পরিষেবা দেবে এবার ভারতীয় ডাক বিভাগ, যার ফলে এবার থমকে গিয়েছিল যেখানে 5 বছরের নিচে শিশুদের আধার কার্ড, তা আবার পুনরায় প্রক্রিয়া চালু করলো ডাক বিভাগ। আর অন্যদিকে চোখ রাখলেই মুখ্যমন্ত্রীর একের পর এক ভাষণ, কোথায় কবে থেকে চালু হচ্ছে দুয়ারে রেশন প্রক্রিয়া, তারপরে আবার নতুন করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের ঝাড়গ্রামে কি বললেন মুখ্যমন্ত্রী, সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। আর সেখানেই থাকছে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর আবারও নতুন করে 10,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে, কবে পাবেন কিভাবে পাবেন বিস্তারিত তথ্য। আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো। যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও, এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা জেলাভিত্তিক খবর, ট্রেন্ডিং হেডলাইন, ব্রেকিং নিউজ এবং শিরোনাম লেটেস্ট হেডলাইনগুলো সবার আগে নোটিফিকেশন করে পৌঁছে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে। এবার প্রথমে চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ তাজা ব্রেকিং খবরে। এই মুহূর্তের বড় খবর, এবার অমিত শাহের নির্দেশে ত্রিপুরায় হামলা, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা, যেখানে ত্রিপুরার তৃণমূল নেতাকর্মীর উপর হামলার ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারই সে রাজ্যে আক্রান্ত তৃণমূল ছাত্রনেতা জয়া দত্ত সুদীপ রাহাকে দেখতে যান SSKM হাসপাতালে তৃণমূল সুপ্রিমো, আর সেখানে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন, তারপর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হন আর বলেন, আমি নিশ্চিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ত্রিপুরায় এই হামলার ঘটনা হয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এত সাহস নেই, পাশাপাশি ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি, দলীয় ছাত্রনেতাদের উপর হামলা চালানো হয়েছে, তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে, বাস দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশের সামনেই পুরো ঘটনা ঘটেছে। আর তারপরে আবারও পুলিশ অভিযুক্তদের বদলে তাদেরকে গ্রেপ্তার করেছে, দলীয় কর্মীদের 36 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি, আর এই অভিযোগে কড়া হুঁশিয়ারি ডাকলেন এবার অমিত শাহের উপর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। অন্যদিকে আবার ঝাড়গ্রামে পৌঁছাই কড়া বার্তা মমতা, যেখানে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতির ফানুস ফুটো হয়েছে, যে স্বপ্ন বিজেপি 2 বছর আগে জঙ্গলমহলকে দেখিয়েছিল তা ভেঙে চুরমার, কিন্তু 2 টাকা কেজি চাল, সাঁওতাল আর কুর্মি ভাষার স্বীকৃতি, অলচিকি হরপে পাঠ্যপুস্তক, সারনা ধর্মের স্বীকৃতি, জয় জহর প্রকল্পের পেনশন, স্বাস্থ্যসাথী সবুজ সাথী সবই যে বাস্তব, তা জোড়া ফুল ফুটেছে লাল মাটিতে। তাই এবার মমতার উপরে আস্থা রেখেছেন জঙ্গলমহলের ভূমিপুত্ররা, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার মন্ত্রিসভা, সন্ধ্যারানী টুডু, বীরবাহ হাসদা, জ্যোৎস্না মান্ডির মতো 3 জন সহকর্মী ক্ষমতায় ফেরার পরই সেই মুখ্যমন্ত্রী প্রথমবার আসছেন জঙ্গলমহলে। আর এবার সেই জঙ্গলমহলের মাটিতে পৌঁছে ঝাড়গ্রামেই কাঁপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা, উন্নয়নের জোয়ার আর তারপরেই কড়া হুঁশিয়ারি, সব মিলিয়ে চোখ রাখবো। তবে অপরদিকে চোখ রাখলে আবারও নতুন করে বার্তা, একদিকে 15 আগস্ট কৃষকদের নতুন কর্মসূচি, তার আগেই আবার কৃষি আইনের বাতিলের দাবিতে
মৌলালিতে চলল বিক্ষোভ। আর অপরদিকে আবার দেশে ফিরলেন অলিম্পিক পদক জয়ীরা, দিল্লি বিমানবন্দরে ঢাকঢোল বাজিয়ে এবার তাদের সম্বর্ধনা। এবার বিরাট সম্বর্ধনা দেওয়া হলো নীরজ চোপড়া, বজরং এবং পুনিয়াদে। এবার এই অলিম্পিকের ইতিহাসে সব থেকে বড় দল পাঠিয়েছিল ভারত, আর এবার এই সব থেকে ভালো ফল করেছে। একটি সোনা, দুটি রুপো, চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। এমনকি স্বাধীন ভারতে এবার এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে পদক এসেছিল। স্বাভাবিকভাবেই দেশের ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাসিত। এবার দিল্লি বিমানবন্দরে এই পদক জয়ীদের সম্বর্ধনা জানাতে হাজির ছিলেন স্পোর্ট অথরিটি অব ইন্ডিয়ান শীর্ষকর্তারা। অপরদিকে আবার ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই পদক জয়ীদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। তবে এদিন দিল্লি বিমানবন্দরে সব থেকে বেশি উৎসাহী ছিলেন সোনাজয়ী নীরজকে নিয়ে। তিনি শুরুতেই বিমানবন্দরের বাইরে আসেন, তাকেই জড়িয়ে ধরা এবং সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে জনতা। সবাই তাকে এক ঝলক দেখতে চাইছিলেন। আর এদিকে আবার কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মতো মহানগরগুলিতে ডিজেলের দাম লিটারে 90 টাকার বেশি, তবে কলকাতায় পেট্রোলের দাম 102.08 টাকা, ডিজেলের দাম লিটার প্রতি 93.02 টাকা। এবার টানা তিন দিন অপরিবর্তিত থাকলো পেট্রোল ও ডিজেলের দাম, সব মিলিয়ে তোলপাড় গোটা রাজ্য। সোমবার জ্বালানির দাম অপরিবর্তিত রইল। রাষ্ট্রোত্তর তেল কোম্পানি সোমবার পেট্রোল ডিজেলের মূল্য কোনো অপরিবর্তিত ঘটালো না, এবং এদিন টানা 23 দিন মিলে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি রয়েছে 101.84 টাকা, মুম্বাইতে পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি প্রায় 108 টাকা, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 102 টাকারও বেশি। এমনকি একই দাম চেন্নাইতে দেশে প্রায় 25 থেকে 30টি শহরে পেট্রোলের দাম ইতিমধ্যে 100 টাকা ছাড়িয়েছে। আর এর মাঝেই বড় খবর, সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিন। একাধিক ইস্যুতে এবার বাঁকুড়ায় আইন অমান্য কর্মসূচি বামেদের। সোমবারই ভারত বাঁচাও দিবস কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে অভিযান এবং আইন অমান্য কর্মসূচির অংশ নেয় বামপন্থী শ্রমিক কৃষক মজদুর সংগঠনগুলি। এমনকি তার পাশাপাশি কংগ্রেস অংশ নেন এই কর্মসূচিতে। এবার উঠেলো নতুন করে খবর, যেখানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া। চোখ রাখবো পরের খবরে, যেখানে 5 জেলায় জারি হচ্ছে সতর্কতা। সপ্তাহের শুরুতেই দুশ্চিন্তায় আবহাওয়ার পূর্বাভাস। সকাল থেকে মেঘাচ্ছন্ন বাংলার আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সোমবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। তবে তার মাঝে সোমবার এবং মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর যা ক্রমশ উত্তর দিকে সরছে, আগামী সপ্তাহে শুরুতেই অক্ষরেখার অবস্থান করেছে উত্তরবঙ্গে। সোমবার এবং দার্জিলিং এ আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এই 5 জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি তুলনায় ভালো থাকবে বলে জানা যাচ্ছে। আর এর মাঝেই বড় খবর, যেখানে শুভেন্দুকে সামনে পেয়ে তৃণমূলের গদ্দার হাটাও স্লোগান, বিজেপির পাল্টা স্লোগান ভারত মাতা কি যায়। স্বল্প সময়ের ব্যবধানে তৃণমূল এবং বিজেপির কর্মসূচি উপলক্ষে ভারত ছাড়া আন্দোলনের স্মরণ দিবস পালন। আর সেই কর্মসূচি ঘিরেই এবার উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের তমলুকে। গেরুয়া শিবিরের মিছিলে এবার বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে শাসক দলের মিছিল থেকে স্লোগান উঠল গদ্দার হাটা। আর তাতেই পাল্টা স্লোগান এলো বিজেপির মিছিল থেকে ভারত মাতা কি জয়। আর যেখানে মুখ্যমন্ত্রী মমতা গোটা বাংলা কাঁপিয়ে আবার স্লোগান, আদিবাসীদের নাচে এবার পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা। বিশ্ব আদিবাসী দিবসে সোমবারই নাচের তালে পা মেলিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ঝাড়গ্রাম সফরে গিয়ে সেখানকার স্টেডিয়ামে ধামসা মাদল বাজিয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতে থাকেন তিনি। একই সঙ্গে ধামসাও বাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। 1 সেপ্টেম্বর থেকে নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 থেকে 1000 টাকা করে পাবেন। তবে ফর্ম পাবেন ডেসক্রিপশন লিঙ্কে, সেখানে ক্লিক করে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আর তারপরে আপনারা দুয়ারে সরকার প্রকল্পে জমা দিতে পারবেন এই ফর্মটি। তার মাঝে এবার আলোড়ন করা খবর, আর ফোন নয় এবার প্রাপ্য টাকা দিন মোদি। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার পুরনো টুইট শেয়ার করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী, যেখানে টুইটারে নীরজ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, আমাদের খেলোয়াড়দের অর্থ সাহায্যের টাকা দেয়া হোক যাতে আমরা অলিম্পিকে ফোকাস করতে পারি। আর এই টুইটে পোস্ট করা রাহুল গান্ধী মোদীকে উদ্দেশ্য করে বলেন, খেলোয়াড়দের ফোন করার পাশাপাশি প্রাপ্য টাকাও দেয়া হোক। তার মাঝেই বড় খবর, এবার মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, খুনের চেষ্টা হয়েছে, অভিষেককে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন এটা পুরোপুরি চক্রান্ত, আর একটু হলে অভিষেকের মাথায় পাথর লাগতে পারতো, এটা অমিত শাহের নির্দেশেই এমন চক্রান্ত, বিপ্লব দেবের এত সাহস হবে না। সোমবারই SSKM হাসপাতালে আহতদের দেখতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন পুলিশের সামনে মেরেছে, 24 ঘন্টা চিকিৎসা করতে দেওয়া হয়, এমনকি জল পর্যন্ত দেওয়া হয়নি। দানবীয় দল বলেন বিজেপিকে। সব মিলে থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, তা ভিডিওর শেষকালীন একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করে ফেলুন। আজকের ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার খবর জানতে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর অপরদিকে আসছে করোনার তৃতীয় ঢেউ, সমস্ত করোনা বিধি মেনে এবার সতর্ক থাকুন, ভ্যাকসিন নিন। সবাইকে সঠিক বার্তা জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস
মেসেজ করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য পাঠিয়ে দিন। আর এক মুহূর্ত দেরি না করে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন।